আজকে হচ্ছে ডে ওয়ান অফ আর ট্রিপ, আর আমরা এসেছি মন্দারমণিতে, হুইচ ইজ আ প্লেস ভেরি নিয়ার টু দীঘা, অনেকেই চিনবেন এই জায়গাটা। আর আমরা রয়েছি এই মুহূর্তে ক্যান্ডেলউড রিসর্টের ফরেস্টা সেকশনে। সো আমরা আজকে সকাল 7টার সময় বেরিয়েছি অ্যান্ড উই রিচড হিয়ার বাই আই থিঙ্ক 12:30, অ্যান্ড আমরা এখন এই মুহূর্তে বাজে 2:20, আর আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে বাইরে একটু ঘুরতে এসেছি। নতুন দিন, নতুন সকাল, সূর্য ওঠার সাথে সাথে বেরিয়ে পড়লাম এক নতুন অ্যাডভেঞ্চার। আজকের ডেস্টিনেশন মন্দারমণি, আ প্লেস নোন ফর ইটস প্রিস্টিন বিচেস, সিরিন ল্যান্ডস্কেপস অ্যান্ড লেড ব্যাক চার্ম। কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে সেই মন্দারমণি। গাড়িতে যেতে যেতে খুবই তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেল বাইরের সেই দৃশ্য। মাঝে আমরা নেমেছিলাম ডাবকেতে, বাট সরি, আমি ব্লগ করতে তখন ভুলে গেছি। এনিওয়েজ, এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে আমরা মাঝখানে দাঁড়িয়ে পড়লাম একটু চা খেতে, সেটা একটু ছোট্ট করে ব্লগ করে নিয়েছি। তারপরে আবার বেরিয়ে পড়লাম আমাদের রাস্তায়, সবুজ গাছের ফাঁকে এক সোজা রাস্তা টুয়ার্ডস ইনফিনিটি। মনটা সত্যি জুড়িয়ে গেল এই অদ্ভুত সুন্দর রাস্তায় যেতে যেতে। ক্যান্ডেলউড রিসর্টে, আর আমরা আছি ফরেস্টা সেকশন অফ দ্য হোটেল। তো আপনারা যদি ওদিকে দেখেন, তো দ্যাট ওই বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে ওটা ফ্রন্ট সাইড অফ দ্য হোটেল, দেন একটা রাস্তা চলে গেছে, রাইটে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, দেন এই হোটেলটা স্টার্ট হয় যেটা হচ্ছে ফরেস্টা যেখানে আমরা রয়েছি এই মুহূর্তে। দারুণ সুন্দর গ্রিনারিতে ঘেরা হোটেল, অ্যান্ড উইথ জাস্ট ফিনিশটা লাঞ্চ আমরা মাছ খেয়েছি, প্রনস খেয়েছি, ফিশ ফ্রাই খেয়েছি, ডাল খেয়েছি অ্যান্ড অল দ্যাট, আর খাওয়ার কোয়ালিটি খুবই খুবই ভালো। এখন আমরা পোস্ট লাঞ্চ একটু ওয়াক করতে বেরিয়েছি, বিকজ গেলেই আবার সেই হোটেল আসবে। খাওয়ার পরে কিছুক্ষণ ঘুমিয়ে সন্ধ্যাবেলা ইচ্ছা হলো সমুদ্রের ধারে যাই, সুন্দর সমুদ্র সৈকতটাকে দেখি। তাই এই সুন্দর আলোকিত পথ দিয়ে গুটি গুটি পায়ে আমরা দুজন চলে গেলাম সেই সমুদ্রের ধারে। গিয়ে ওখানে অবশ্য মা বাবা দিদা অলরেডি ছিল, আমরা ওদেরকে চট করে জয়েন করলাম, অ্যান্ড ওখানে ভীষণই এনজয় করলাম, খুব সুন্দর সুন্দর স্ন্যাক্স খেলাম, অ্যান্ড রাত্রিটা এভাবেই কোথায় জানি কেটে গেলো।